প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে প্রত্যেকে ভালো আছো। এখন এই দুপুরে তোমরা হয়তো রেস্টে আছো, তবু আমি সময় পাচ্ছি না বলে এই সময় আমি তোমাদের জন্য একটা টিচিং এনেছি। এখন তোমরা বাড়িতে এই করোনা ভাইরাসের যে নিয়মকানুনগুলো আছে মেনে চলা, সেগুলো আশা করি তোমরা মেনে চলছো। এখন প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের নবম, আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, গোগা কালিয়ানি সেকেন্ডারি স্কুল। আমি তোমাদেরকে তোমাদের নবম শ্রেণীর ভূগোল বইয়ের পাঠ্য বই থেকে মানচিত্রের ধারণা ও গুরুত্ব ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ২৯ পৃষ্ঠা বাই করো, ২৯ পৃষ্ঠা তোমরা লক্ষ্য করো। এখানে দেখো মানচিত্রের ধারণা গুরুত্ব ও ব্যবহার, কনসেপ্ট অফ ম্যাপ ইম্পর্টেন্স অ্যান্ড ইউজ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এখন একটা মানচিত্র দেখাব। প্রিয় শিক্ষার্থী, আমি কর্ডটা দিতে ভুলে গিয়েছিলাম সাউন্ডের জন্য, এখন আমি কর্ডটা দিয়েছি, এখন সাউন্ডটা সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রত্যেকে বাড়িতে ভালো আছো এবং বর্তমানে যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস, মারাত্মক যে ঘাতক ব্যাধি যা মানুষকে একবার ধরলে ছেড়ে দেয় না, সেই করোনা ভাইরাসের থেকে বাঁচার জন্য যে নিয়ম নীতির কথা বলা হচ্ছে সেগুলো আশা করি মেনে চলছ। এবং তোমাদের বর্তমান আমরা তোমাদের ক্লাসে পাচ্ছি না, দূর থেকে তোমাদের এই কষ্ট করে আমরা ক্লাসগুলো দিচ্ছি, কারণ সরকার আমাদের বেনিফিট দিচ্ছেন, সরকার আমাদের বেতন দিচ্ছেন। আমরা যদি দূর থেকে তোমাদের একটু উপকার করতে পারি, তাই আজকে আমি এখন এই একটা ভূগোল ক্লাস তোমাদের জন্য দিচ্ছি। নবম শ্রেণীর পাঠ্য বই থেকে আমি একটা ক্লাস দিচ্ছি। আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, গোগা কালিয়ানি মাধ্যমিক বিদ্যালয়। আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য বইয়ের তোমরা ২৯ পৃষ্ঠা বাইর করো, ওখানে দেখো একটা মানচিত্র আছে। আমি তোমাদের ওই মানচিত্রটা তোমাদের বোর্ডে এঁকে দিয়েছি, বড় করে এঁকে দিয়েছি যাতে ভালো করে বোঝা যায়। তোমরা মানচিত্রটা লক্ষ্য করো। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের যে পাঠ্য বই থেকে কী কী পড়াচ্ছি তা তোমরা দেখে নাও। নবম শ্রেণী ভূগোল মানচিত্রের ধারণা গুরুত্ব ব্যবহার কনসেপ্ট, এখানে দেখো আছে কনসেপ্ট অফ ইম্পর্টেন্স অ্যান্ড কনসেপ্ট অফ ম্যাপ ইম্পর্টেন্স অ্যান্ড ইউজ। এইবার তোমরা ম্যাপের দিকে লক্ষ্য করো, বাংলাদেশের মানচিত্রের দিকে লক্ষ্য করো। দেখো আমার মোবাইলে মানচিত্রটা ধরে গেছে। এখন প্রিয় শিক্ষার্থী, মানচিত্রের ধারণা, মানচিত্র কাকে বলে? মানচিত্র হলো যে বড় একটা অঞ্চল, যেমন বিশ্বব্যাপী একটা অঞ্চল হতে পারে, কোনো দেশ হতে পারে, কোনো অঞ্চল হতে পারে, কোনো জেলা বিভাগ হতে পারে, যখন এই বৃহৎ এলাকাকে একটা ক্ষুদ্রতম স্কেলে, একটা স্কেলে আমরা ছোট খাতায় যখন কোনো অঞ্চলটা স্কেল করে অঙ্কন করি, তখন সেটা মানচিত্র হয়। এই মানচিত্র আঁকতে গেলে ভূগোলবিদগণ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে স্কেলটা যাতে ঠিক থাকে, যেমন ১ ইঞ্চিতে ১০০ মাইল হতে পারে, ১ ইঞ্চিতে ৫০ মাইল হতে পারে, এইভাবে ভূগোলবিদরা মানচিত্র তৈরি করেন। এবং যখন আমরা এই কোনো অঞ্চল বেড়াতে যাই, কত দূরত্ব হবে, পথটা কত দূরত্ব, মানচিত্র দেখে আমরা স্কেলটা, স্কেল মেপে বলতে পারি যে এই এই অঞ্চল এত দূর।
আমাদের যশোর থেকে খুলনা এত দূর, আমরা যদি সেরকম একটা মানচিত্র কাছে পাই এবং স্কেলিং করা থাকে তাহলে তাতে আমরা স্কেল ধরে মেপে কত কত দূর যেতে হবে তা আমরা বের করতে পারি। আর মানচিত্রের গুরুত্ব কি, যে মানচিত্র মানচিত্র হলো কি, এই মানচিত্র এসছে এর ম্যাপ, এর মানচিত্রের যে ম্যাপ থেকে মানচিত্র এসছে, এবং এই মানচিত্র আগে কাপড়ের টুকরাতে অঙ্কন করা হতো তাই একে ম্যাপা বলা হতো, এবং পরবর্তীতে যখন কাগজ আবিষ্কার হলো তখন এই মানচিত্র তৈরি করা হলো। এই মানচিত্রের প্রথম ধারণা দিয়েছিল মিশর, মিশর থেকে মানচিত্রের ধারণা এসেছিল, এবং পরবর্তীতে বিশ্বব্যাপী মানচিত্রের গুরুত্ব অনুসারে মানচিত্র মানুষ এখন ব্যবহার করছে। মানচিত্র গুরুত্ব কি, যে মানচিত্র ছাড়া আমরা এক এক বিন্দু চলতে পারি না। আমরা যে জমিতে বাস করি, আমরা বাড়িতে যে জমিতে তারও মানচিত্র আছে, একে ক্যাডাস্ট্রাল মানচিত্র বলা হয়। এই মানচিত্র যদি না থাকতো তাহলে কার জমি কার কাছে চলে যেত, এখন ওখানে দাগ নাম্বার দেওয়া থাকে, এই অংশটা অমুকের এই অংশটা অমুকের, এভাবে আমাদের খাতা কলমে বা রেকর্ডে দলিল পত্রে আমরা আমাদের জায়গা জায়গা জমিগুলো লিখে রাখছি। তাছাড়া বিশ্বব্যাপী এই যে বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্র আছে এবং মানচিত্র উল্লেখ করা আছে এটা বাংলাদেশ এবং এটা বাংলাদেশের মানুষরা এখানে থাকে, এইভাবে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানচিত্রকে ধরে নিয়ে এখানে আমরা যা সেই জায়গা অঞ্চল নিয়ে বসবাস করছি। আর এই মানচিত্র যদি না থাকতো তাহলে জমি জায়গা নিয়ে আমাদের অনেক গণ্ডগোল হতো। তা যাই হোক, তোমরা মানচিত্রের গুরুত্ব সম্পর্কে ব্যবহার করতে পারছো, এবং এই ব্যবহারটা কি, এই ব্যবহার কি আমি আগের থেকে বলেছি যে ক্যাডাস্ট্রাল মানচিত্রগুলো আমরা অঙ্কন করে আমরা আমাদের জমি যার যা জমি দখলে দাগ নাম্বার লিখে আমরা ঠিক করতে পারি, এবং কাগজপত্র দেখে আমরা সেই কার জমি কোনটা বের করতে পারি, অথবা কোন দেশ কোথায় আছে, কোন দেশ কার আন্ডারে, তারপরে কোন নদী কার আন্ডারে, কোন সাগর আর কোন অঞ্চল কার আন্ডারে এটা আমরা পেতে পারি। যেমন আমাদের বঙ্গোপসাগরের নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল মায়ানমারের সাথে, সেই মানচিত্র ছিল বলে আমরা পরিমাপ করে আমাদের নির্দিষ্ট সীমানা আমরা আন্তর্জাতিকভাবে বিচারালয়ে আমরা উইন করেছি, আমাদের সেটা পাওনা হয়েছে। যাই হোক, এই মানচিত্রে এরকম মানচিত্রের অনেক গুরুত্ব আছে, মানচিত্রের ব্যবহার গুরুত্ব অনেক বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের মানচিত্রের ধারণা এবং গুরুত্ব বললাম। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা মানচিত্রে এই যে মানচিত্রটা অঙ্কন করা আছে, এই বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র, তোমরা বইতে তোমাদের ডিটেলস লেখা আছে, ওখানে আন্তর্জাতিক সীমানার চিহ্ন দেওয়া আছে, তারপরে জেলা সীমানা চিহ্ন দেওয়া আছে, তারপরে ওখানে বিভিন্ন বিভাগের চিহ্নিত করা আছে, সেভাবে আমি ড্রয়িং করে তোমাদের এই মানচিত্রটা অঙ্কন করে আমি এই ব্ল্যাকবোর্ডে দেখাইছি, তোমরা ব্ল্যাকবোর্ডে দেখে ভালো করে খেয়াল করবে। এখন দেখো প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ শিখিয়েছিলাম, ওখানে দেখো আমাদের বাংলাদেশ 88 ডিগ্রি থেকে 92 ডিগ্রি পর্যন্ত দ্রাঘিমাংশ দ্রাঘিমা রেখা, এবং ওখানে 26 ডিগ্রি থেকে 21 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা বা অক্ষাংশ, বা 21 থেকে 26 ডিগ্রি অক্ষাংশ এবং 88 থেকে 92 ডিগ্রি দ্রাঘিমাংশের ভিতরে আমাদের বাংলাদেশ অবস্থিত। তাহলে তোমরা মানচিত্রের গুরুত্ব এখানেই বুঝতে পারছো, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সমন্বয়ে যে মানচিত্র নির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়, যে যে নকশা আমরা নির্দিষ্ট স্কেলে অংশ অঙ্কন করে থাকি সেটা হলো মানচিত্র। এখন আমাদের আমাদের বাংলাদেশটা কোথায় অবস্থিত আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করে আমরা এখানে বুঝতে পারছি। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, এখন দেখো আমি তোমাদের দ্রাঘিমা রেখা এবং অক্ষাংশ সম্পর্কে বললাম বাংলাদেশের, তারপরে দেখো এই বাংলাদেশটা আমাদের কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে। অবশ্য ম্যাপটা আমাদের বাংলাদেশ, হয়তো অনেকে বলবে বাংলাদেশ যদি এইখান থেকে এটা না হয়ে এটা সোজা হতো, আসলে তা না, আন্তর্জাতিকভাবে যেভাবে আমাদের বন্টন করা হয়েছে বাংলাদেশ তৈরি সেভাবে আমরা আসি। এটা যখন ব্রিটিশ এদেশে ব্রিটিশ কলোনিয়াল কান্ট্রি ছিল, তখন এই দেশের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভারত উপমহাদেশের মানুষরা তারা ওই ইংরেজদের সাথে যুদ্ধ বিগ্রহ করে এই দেশটাকে বিভাগ করে নিয়েছিল। প্রথমে এই দেশটা এই এই যে মানচিত্র কিভাবে হলো, এই মানচিত্রটা প্রথমে তারা তিনটা অংশেই ভাগ ছিল, এটা ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের অংশটা ছিল, তারপর ভারতের অংশটা ছিল, এই তিনটা অঞ্চল নিয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট।
তা যাই হোক, ওখান থেকে আলাদা করে ইন্ডিয়ান ব্রিটিশ গভর্নমেন্ট এবং ব্রিটিশ সার্ভেয়ার দিয়ে এটা সার্ভে করে আমাদের পূর্ব পাকিস্তানের আন্ডারে এটা ফেলেছিল। পরবর্তীতে আমাদের পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশটা আমাদের মহান নেতার দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে অনেক কষ্ট স্বীকার করে দেশটাকে আমরা আলাদা করে নিয়ে এখন আমরা নির্দিষ্টভাবে আমরা বাঙালিরা এখানে প্রশাসনিক কার্যক্রম করে আমরা নিজেরাই বসবাস করছি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো বা আমাদের বাংলাদেশে বিভাগের সংখ্যা এখানে 7টা বিভাগ আছে। দেখো আমি বিভাগগুলো দেখাইছি, বিভাগীয় সীমানা ডট ডট করে দেওয়া আছে এবং আন্তর্জাতিক সীমানা একটু রেখা, তারপরে শূন্য গুল্লো পাকানো, আবার একটু রেখা গুল্লো পাকানো, এভাবে আন্তর্জাতিক রেখাগুলো চারিদিকে করা আছে। আর বিভাগীয়টা আমি দেখাইনি, বিভাগীয়টা অত্যন্ত সূক্ষ্ম, তো ওটা দেখানো অনেক সমস্যার ব্যাপার, অনেক সময় লাগবে, এই জন্য আমি বিভাগগুলো তোমাদের দেখাইছি। বিভাগগুলো লক্ষ্য করো, দেখো ওই উপরে উপরে দেখো এখানে এখানে উপরে দেখো এই রংপুর বিভাগ, এই রংপুর, এই রাজশাহী, এ ঢাকা, এই সিলেট, এই হচ্ছে সিলেট, তারপর চট্টগ্রাম, তারপরে বরিশাল, তারপরে খুলনা, আর তারপরে এখানে রাজশাহী আছে। তা দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে বিভাগগুলো আমরা এখানে দেখতেই পাচ্ছি, রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, তাহলে এখানে 7টা আমাদের বিভাগ রয়েছে। আর তাছাড়া দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা মানচিত্র আছে বলে আমাদের চোখের সামনে নদীগুলো দেখতে পাচ্ছি। দেখো পদ্মা, এটা হচ্ছে যমুনা নদী, দেখো এখান থেকে চলে এসছে, এই কুড়িগ্রামের এখান থেকে চলে এসছে, আর এটা রাজশাহী থেকে পদ্মা আমাদের বাংলাদেশে ঢুকে ঢুকেছে এবং এখানে জয়েন্ট করেছে, এই জয়েন্ট করে এটা গোয়ালন্দের নিকট এটা জয়েন্ট করেছে, এই যমুনা এবং পদ্মা গোয়ালন্দের নিকট জয়েন্ট করেছে, যোগদান করেছে, যোগদান করে এখানে চাঁদপুরের নিকটে মেঘনার সাথে যোগদান করেছে, যোগদান করে দেখো বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখানে অবশ্য ভোলা জেলা আছে, ভোলা জেলাটা দেখানো হয়নি, এখানে ভোলা আছে, ভোলা জেলার দুই পার দিয়ে এই নদীটা চলে পানির ভোলা জেলার মাঝখানে পড়ে গেছে। আর তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নদীগুলো চিনলাম, এটা হলো যমুনা নদী এই পর্যন্ত, এখান থেকে এটা হলো পদ্মা, আর এখান থেকে এইটা আছে মেঘনা নদী, আর এই এখানে আরও নদী আছে, এখানে কর্ণফুলী নদী আছে, এখান থেকে কর্ণফুলী নদী আমি অঙ্কন করি নাই, এখানে এটা রূপসা নদী, দেখো এখানে বঙ্গোপসাগর পড়েছে, এই দক্ষিণে বঙ্গোপসাগর, এখানে বঙ্গোপসাগর আছে। এখন আমি সবগুলো লিখতে পারিনি, বোর্ডে জায়গা নাই তো লিখতে পারিনি। এখন যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমরা এই মানচিত্র যখন অঙ্কন করবে, তখন তোমরা বইতে যে বর্গক্ষেত্র আছে ওই বর্গক্ষেত্রের পরিমাপ তোমরা হয়তো আমি বড় করে আঁকাইছি, তোমরা ওই বর্গক্ষেত্রের কোন জায়গা দিকে কোন রেখা চলে গেল এইটা অনুমান করে তোমাদের এই মানচিত্র অঙ্কন করতে হবে। এখানে দেখো এই তোমাদের বইতে দেখো এখানে যে স্পেসটা রয়েছে, বইতে যে স্পেস আছে ওই স্পেস অনুমান করে এখান থেকে এইভাবে এই মানচিত্র এইভাবে তোমরা অঙ্কন করবে। তোমাদের বইতে দেখো এইভাবে দেখাটা আমি তোমাদের ওই বই থেকে ওখান থেকে লক্ষ্য করেছি, ওই বইতে যে বর্গক্ষেত্র করা আছে ওখান থেকে ওটা বর্গক্ষেত্র করে নিছি, আমি ওখানে বর্গক্ষেত্র করা নাই, আমি বর্গক্ষেত্র করে নিয়ে তারপর ওখান থেকে এইভাবে আমরা আমি এই রেখাগুলো ওইভাবে আমি অঙ্কন করে দিয়েছি, এই যে ব্ল্যাকবোর্ডে কত সুন্দর করে মানচিত্র অঙ্কিত হয়েছে, এটা সিস্টেম, এই সিস্টেম অঙ্কন করলে তারপরে তোমরা ফ্রি ফ্রিভাবে অঙ্কন, অনেক প্র্যাকটিস করতে করতে ফ্রি অঙ্কন করবে। আমি এখানে এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেখানোর জন্য এগুলো অক্ষাংশ দ্রাঘিমাংশ লিখে তারপরে আমি এটা দেখাইছি, নাই তো এটা এটা বোঝানো যাবে না, মানচিত্র গুরুত্ব তো বুঝবো না, অক্ষাংশ দ্রাঘিমাংশ না থাকলে তো অবস্থান বোঝা যাবে না, আমরা মানচিত্র থেকে কোনো কোন দেশের অবস্থান বুঝতে পারি, কোনো জেলার অবস্থান বুঝতে পারি, কোনো অঞ্চলের অবস্থান বুঝতে পারি। এখন যদি এখন মাঝে মাঝে আমাদের সামরিক মহড়া হয়, এই সামরিক মহড়া যে অঞ্চলে হয় সে অঞ্চলে বলে দেয় যে এত ডিগ্রি অক্ষাংশ থেকে এত ডিগ্রি অক্ষাংশ, এত ডিগ্রি দ্রাঘিমাংশ থেকে এত ডিগ্রি দ্রাঘিমাংশ রেস্ট্রিক্টেড থাকবে, ওখানে কেউ যাবে না, কারণ ওখানে সামরিক মহড়া হবে, তখন আমরা সেখানে যাই না, কারণ যদি নির্দিষ্ট না থাকতো তাহলে কোনো সমস্যা হতো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো তাহলে মানচিত্র সম্পর্কে তোমরা এই যে বিভাগগুলো সম্পর্কে জানলে, তারপরে তারপরে মানচিত্র না থাকলে প্রশাসনিক কার্যক্রম করা যায় না, ঢাকা থেকে যে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে তা এই মানচিত্র আছে বলেই কোথায় কোন অঞ্চল কোথায় কোন জেলা এটা প্রশাসনিক কর্মকর্তারা জানেন এবং সেখান থেকে পরিচালনা করেন। তারপরে বিমান উড়িয়ে যদি আমরা কোনো দেশে যাই তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ তাদের জানা থাকতে হবে, তারপরে সামরিক মহড়া দিতে গেলে অক্ষাংশ দ্রাঘিমাংশ জানা থাকতে হবে, সমুদ্রে চলতে গেলে অক্ষাংশ দ্রাঘিমাংশ সম্পর্কে ধারণা থাকতে হবে,
তারপরে দিক এখান থেকে যদি আমরা দিক পরিবর্তে অক্ষাংশ দ্রাঘিমাংশ ধারণা থাকতে হবে, তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ ধারণার অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে বলেই আমরা মানচিত্রটা অঙ্কন করে গুরুত্ব হচ্ছে। যদি অক্ষাংশ দ্রাঘিমাংশ না থাকতো তাহলে মানচিত্রের গুরুত্ব হতো না। তাহলে আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ সমন্বয় করে কোনো অঞ্চলের একটা নকশা যখন নির্দিষ্ট স্কেলে অঙ্কন করে থাকি তখন তার নাম হয় মানচিত্র। এই মানচিত্র এবং বিভিন্ন সিস্টেমের মাধ্যমে মানচিত্রগুলো তৈরি করা হয়। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন মানচিত্রের গুরুত্ব এবং ব্যবহার সম্পর্কে তোমাদের আমি বললাম, এখন তোমাদের আমি এই সম্পর্কে একটা সৃজনশীল প্রশ্ন দিব। এই সৃজনশীল প্রশ্ন দিয়ে তোমাদের এটা শেষ করব। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি ডান পাশে, ডান পাশে একটা জায়গা করে নিচ্ছি, সেখানে ডান পাশে জায়গা লেখার জায়গাটা আমি করে নিচ্ছি। এবারে তুমি লক্ষ্য করবে আমি ডান পাশে নিচে নিচে জায়গাটা নেই, এই নিচে জায়গাটা নেই, নয়তো আমি আবার আমার এই কটে কট শর্ট তো এই কট অত দূর যাবে না। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য যে প্রশ্নটা রেডি করেছি এটা সৃজনশীল প্রশ্ন। আমি একটা উদ্দীপক দিচ্ছি, এই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্ন সম্পর্কে জানতে হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকটা আসলে দেওয়া হয় কি জন্য, যে ওই প্রশ্ন সম্পর্কে একটু ধারণা পেলে তোমরা লিখতে পারো এবং উদ্দীপকের মাধ্যমে সৃজনশীল জ্ঞান অর্জন করা যায়। এটা সৃজনশীল, কারণ জ্ঞান হলো এখন সৃজনশীল, এখন মুখস্থ বিদ্যা না, এখন সৃজনশীল। তোমাকে একটা প্রশ্ন দেওয়া হবে, তোমার ব্রেন খাটিয়ে ব্রেন স্টর্মিং করে তোমাকে উত্তরটা বের করতে হবে। এটাই হলো প্রকৃত শিক্ষা। যখন কোনো ছাত্রছাত্রী ব্রেন স্টর্মিং করে, যখন মুখস্থবিদ্যা বাদ দেয় তখন তার ব্রেনের ধারটা বেড়ে যায়, তখন তার সৃজনী ক্ষমতা বেড়ে যায়। এই জন্য সৃজনশীল প্রশ্নের ব্যবস্থা করা হয়েছে, আর এতে সৃজনশীল প্রশ্নের যে তোমার 70 নম্বর আছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমি উদ্দীপকটা লিখছি, নিজের উদ্দীপকটি পড়ো এবং নিজের প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা এখানে দেখো, প্রিয় শিক্ষার্থী দেখো, রহিম সাহেব ঢাকা বেড়াতে গেলেন, কিন্তু তিনি মানচিত্রে ধারণার অভাবে অনেক জায়গা চিনতে বা দেখতে পারেন নাই। যে এখানে বলা হচ্ছে কি, যে ঢাকায় গিয়েছেন তার মানচিত্র সম্পর্কে কোনো, ঢাকার মানচিত্র সম্পর্কে কোনো ধারণা ছিল না, তিনি ঢাকাটা ভালো করে দেখতে পারেন নাই। এবার প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি, এখন আমি এর উদ্দীপকটা লিখে আমি একটু উপরেও মুছে দিচ্ছি, উপরের অংশটা একটু মুছে দিচ্ছি, দিয়ে একটু জায়গা বের করে নিচ্ছি। তোমরা লক্ষ্য করো, ক নাম্বার প্রশ্ন,
দেখি প্রিয় শিক্ষার্থী, আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি যে ম্যাপের বাংলা প্রতিশব্দ এই প্রতিশব্দ কি? ম্যাপের বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। তোমাদের বইতেই দেখো লেখা আছে ম্যাপের বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। এখানে তোমরা লক্ষ্য করবে, আমি মানচিত্র ম্যাপা শব্দটি ব্যাখ্যা করো। ম্যাপা হলো কাপড়ের টুকরা। পুরাতন কালে কোনো কাগজ ছিল না, তাই মানুষ কাপড়ের টুকরার উপরে এই মানচিত্র আঁকতো এবং এটা তাদের ব্যবহারিক সুবিধা ছিল। যেহেতু কাগজ ছিল না, তবু মানুষ বুদ্ধি করে কাপড়ের পরে তো আঁকতো, একে তারা তাদের ব্যবহার মেটাতো। তাহলে এই ম্যাপা এই জন্য এটাকে ম্যাপা কাপড়ের টুকরার উপরে আঁকা হতো বলে একে ম্যাপা বলা হয়ে থাকে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা দেখো 3 নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে উদ্দীপকের আলোকে রহিম সাহেব সব রহিম সাহেব ঢাকার জায়গাগুলি ভালো করে দেখতে পারেন নাই কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে রহিম সাহেব ঢাকার জায়গাগুলি ভালো করে দেখতে পারেন নাই কেন, ব্যাখ্যা করো। এখানে তো তোমরা জানতে পারছো আসলে মানচিত্র সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, এই জন্য ঢাকার বিভিন্ন অনেক বড় এরিয়া ঢাকার কোথায় কী আছে আমরা তো জানি না। আমরা অনেক সময় মানচিত্র কাছে থাকলে বুঝতে পারি যে কোন জায়গাটা কোথায় কোন দিকে আছে। মানচিত্রে সব উল্লেখ করা যায়, দিক উল্লেখ করা আছে, তার পথ উল্লেখ করা আছে, মানচিত্র দেখে আমরা বুঝতে পারি। এই জন্য তিনি ঢাকার সব অঞ্চলগুলো দেখতে পারেন নাই। প্রিয় শিক্ষার্থী, ঘ নম্বর হলো, আমি এটা মুছে দিচ্ছি, আলোকে মানচিত্র কোন স্থানে ছোট প্রতিবিম্ব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো উদ্দীপকের আলোকে মানচিত্র কোন স্থানে ছোট্র প্রতিবিম্ব ব্যাখ্যা করো। আমরা জেনেছি রহিম সাহেব যখন ঢাকায় বেড়াতে গিয়েছিলেন, যদি তার মানচিত্র সম্পর্কে ধারণা থাকতো তাহলে আয়নার মতো তিনি একটা ঢাকাটা দেখতে পেতেন, আর যখনই দেখতে পেতেন তখনই সেই জায়গাটা সুন্দর করে তিনি দেখতে পারতেন। জায়গাগুলো ঘুরে ঘুরে অরিজিনাল জায়গাগুলো দেখতে পারতেন, এই প্রতিবিম্ব দেখলে অরিজিনাল জায়গাগুলো সুন্দর করে দেখতে পারতেন। তাহলে নিশ্চিতভাবে কোনো মানচিত্র
আমরা যখন ছোট কাগজে নির্দিষ্ট স্কেলে অঙ্কন করি ঠিক ওরকম একটা পৃথিবীর প্রতিবিম্ব স্বরূপ, আয়নায় যেটা প্রতিবিম্ব পড়ে আমরা ওইরকম একটা প্রতিবিম্ব দেখতে পারি এবং আমরা সব জায়গাগুলো সম্পর্কে আমাদের চোখের সামনে ধরা পড়ে। প্রিয় শিক্ষার্থী, আজ আর সময় নাই, আমি তোমাদের পাঠদান এখানে সমাপ্ত করলাম। আর তোমরা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে অত্যন্ত সাবধানে থাকবে, স্কুল কবে খুলবে তো বলা যাচ্ছে না, তবে আমরা যে অনলাইনে ক্লাসগুলো দিচ্ছি এই ক্লাসগুলো অন্তত করো, আর এই আলোকে অন্যান্য চ্যাপ্টারগুলো পড়ে এবং প্রশ্ন করা নিজেরাই প্রশ্ন করো, নিজেরাই মূল্যায়ন করো, কারণ আমরা তো তোমাদের সামনে পাচ্ছি না যে প্রশ্ন করে জেনে নেবে। যাই হোক, যতদূর সম্ভব হলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এখন আমি কিছু শর্ট প্রশ্ন হয়তো দিলে দিয়ে দেওয়া যেত, কিন্তু সময় নাই বলে আমি শর্ট প্রশ্ন করতে পারি নাই, অবজেক্টিভ মাল্টিপুল চয়েস করতে পারি নাই। আমি পরবর্তী ক্লাসে মাল্টিপুল চয়েস ক্লাসে তোমাদের দিয়ে দেবো, তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করবে আর বাপ মায়ের নিষেধ আদেশ নিষেধ মেনে চলবে আর ডাক্তারের পরামর্শ মেনে চলবে, হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ব্যবহার করবে কোনো জায়গায় গেলে, আর অযথা ভিড়ের ভিতরে যাবে না। আমি আমার পাঠদান এখন এখানে সমাপ্ত করলাম, প্রত্যেকে ধন্যবাদ।